করছেন, ইফতারের সময়টা কখন? সূর্যাস্তের সাথে সাথে করব নাকি অনেক ক্যালেন্ডার আছে যে 2-3 মিনিট পরে সময়টা বেঁধে দেওয়া হয়, কোনটি সঠিক, কোনটি সুন্নাসম্মত? ক্যালেন্ডার মানদণ্ড নয়, মানদণ্ড হলো রাসুলের হাদিস। রাসুলের হাদিস হচ্ছে ইজা আকবালাতি শামসু মিন হাহুনা ওয়া আদবারাতি লা হাহুনা আফতার আস-সাইম। মানদণ্ড হচ্ছে সূর্য অস্ত যাওয়া, এই সূর্য অস্ত যাওয়াটাই হলো মানদণ্ড। ফলে আপনি যদি মনে করেন হ্যাঁ সুস্থ সূর্য অস্ত গিয়েছে, এবং বর্তমানে তো আধুনিক প্রযুক্তির যুগ, একবারে সেকেন্ড হিসাবে বলতে পারে সূর্য অস্ত গিয়েছে এতটা এত সেকেন্ডে, একদম আমরা গুগলে সার্চ দিলে পাওয়া যাচ্ছে, দৈনিক পত্রিকায় লিখে দেওয়া হচ্ছে আজকে সূর্যাস্ত এই সময়টা। হ্যাঁ, যাই হোক, এক কথা মোদ্দা কথা, আমি হাদিসের কথা বলি এখন, আমি প্রযুক্তির কথা বলি না। যখন সূর্য অস্ত যাবে তখনই ইফতার করা, এবং এটাই হলো তাকওয়া এবং এটাই হলো উত্তম। আচ্ছা, রাসূল বলছেন নবীদের একটা আদর্শ ছিল সকল নবীদের, জি, ইফতার দ্রুত করা। দ্রুত করার এটা অর্থ এটা নয় যে তাহলে ঠিক আছে জোহরের পরে অথবা আসরের পর পরে ইফতার করে নেবেন, না, তার মানে হলো সূর্য যখনই অস্ত যাবে তখনই ইফতার সাথে ইফতার করবে। তো আমাদের কিছু কিছু ক্যালেন্ডার কিছু কিছু ভাইরা এইভাবে এই মনে লেখেন যে সারাদিন রোজা রাখলাম 2-3 মিনিট একটু পিছিয়ে দেই যাতে করে কোনো সন্দেহ না থাকে, না সতর্কতার জন্য, সতর্কতার জন্য। এটা যদিও ওনাদের কথাটা ভালো শুনতে, নিয়তটা শুদ্ধ, ওনাদের কথাটা সুন্দর, কিন্তু আসলে আল্লাহ রাসুল যেখানে বলছেন যে আমার উম্মত ওই পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যে পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে, দেরিতে সাহারি খাবে, দেরিতে সাহারি খাবে। এবং এটা সাইন্টিফিক দিন, ফিতরতের দিন, একটু দেরিতে এসে রাতের শেষের দিকে একবারে মানে ফজর উদিত হওয়ার আগে ইফতারটা শেষ হলে সারাটা দিন সাহারিটা খেয়ে নেই, সারাদিন রোজা রাখবো, এটা দেরিতে খেলাম একটু ভালো হলো, জি, আধা ঘন্টা আগে খেয়ে বসে থাকলে আধা ঘন্টা অপেক্ষা লাভ উচিত না। আবার সারাদিন রোজা রেখেছি এখন মনটা যাচ্ছে মানে কষ্ট হচ্ছে, ইফতার টাইম হয়ে গিয়েছে, ইফতার করাটাই হলো ইসলাম নির্দেশ। আমরা বুঝতে পারলাম যে সূর্য আসতে সাথে সাথেই আমরা ইফতারটা করে নেবো যখন টাইমটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ।